ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিতা দিনী বোন জানতে চেয়েছেন, সাজদার ভিতরে নিজের মন মতো নিজের ভাষাতে দোয়া করা যাবে কি? এক কথায় নিজ ভাষাতে দোয়া করা বৈধ কি না? জবাব, সম্মানিতা দিনী বোন, ফরজ সলাতের ক্ষেত্রে বিশেষ করে ওলামাদের অভিমত রয়েছে, যেগুলো ফরজ সলাত সেখানে সাজদার মধ্যে আপনার বিশেষ করে কোরআন হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো পড়ার কথা বলা হয়েছে। তবে কোনো কোনো ওলামাই কেরাম অভিমত দিয়ে যে যেহেতু সাজদাতে দোয়া কবুল হয়, আর কারো যদি কোরআন হাদিসে বর্ণিত দোয়া মনে না থাকে, মানে তিনি যদি আরবিতে বলতে না পারেন, তাহলে সেক্ষেত্রে যদি তিনি নিজের মনের ভাষা নিজ ভাষাতে বলেন, তাহলে সেটার মানে সুযোগ রয়েছে, তিনি করতে পারেন। বলা হয়েছে আল আমরু ফিহি ওয়াসে, এখানে প্রশস্ততা রয়েছে বিষয়টির ক্ষেত্রে, সুতরাং এটা জায়েজ আছে। তবে বিশেষ করে ওলামাদের আরেক দল ওলামাদের অভিমত হলো যে নফল সলাতের ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, যে নফল সলাত যদি হয় সেখানে কোরআন এবং হাদিসে বর্ণিত যত দোয়া আছে সেগুলো পড়াতে কোনো দোষ নেই। তবে যদি কেউ এই দোয়া না পারে, বাংলাতে যদি সে নিজ ভাষাতেও যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে। তবে আমরা মনে করি যে ফরজ সলাত সলাতে বিশেষ করে যেহেতু সেখানে আমাদের সময় পাওয়া যায় কম, বিশেষ করে যদি জামায়াতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সাজদার যে মূল দোয়া রয়েছে সে দোয়া তো অবশ্যই আপনাকে ন্যূনতম 3 বার পাঠ করতে হবে। এর পরবর্তীতে যদি আপনি কোরআন হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে, দোয়া হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, সে দোয়াগুলো যদি আপনি পড়েন, তাহলে সেতে তাতে শরীয়ত দৃষ্টিতে কোনো আপনার বাধা নেই। আর বিশেষ করে নফল সলাত মধ্যে যদি পড়েন, তাহলে নফল সলাতের মধ্যে আপনি বাংলা ভাষাতেও বা নিজ ভাষাতেও আপনি আল্লাহ সুবহান তাআলার কাছে কামনা করতে পারবেন বা দোয়া করতে পারবেন, এর প্রশস্ততা রয়েছে। এটাকেই আমরা গ্রহণযোগ্য অভিমত বলে মনে করি। আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহু খায়রা।